দর্শক, অসুস্থ হলে মানুষ চিকিৎসকের কাছে যাবে, ওষুধ খাবে, এটাই নিয়ম। ভিন্ন ভিন্ন রোগের জন্য চিকিৎসকও যেমন আলাদা, তেমনি ওষুধেরও রয়েছে ভিন্নতা। কিন্তু একটু ভাবুন তো, পৃথিবীর যত রোগ আর সমস্যা যদি একজন চিকিৎসকের একটি মাত্র ওষুধেই ভালো হয়, তাহলে কেমন হবে? দর্শক, অবিশ্বাস্য হলেও এমন এক আধ্যাত্মিক চিকিৎসকের সন্ধান আমরা পেয়েছি। চিকিৎসকের নাম বিড়ি বাবা আর ওষুধের নাম আবুল বিড়ি। নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না? অবাক হবারই কথা। বাবার দেয়া সেই বিড়ি খেলেই নাকি শুধু রোগ বালাই কেন, জীবনের সব সমস্যারই সমাধান মেলে। দর্শক, বিড়ি বাবার বিড়ি মন্ত্র দিয়ে একুশের চোখের এবারের পর্ব শুরু করছি। সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, বিড়ি বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লার বড়ুরা থানার খোশবাস গ্রামে, যেখানে দীর্ঘদিন গ্রামের সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন বিড়ি বাবা আব্দুল মালিক। কুমিল্লার বড়ুরা থানার খোশবাস গ্রাম, বিড়ি বাবা আব্দুল মালিকের বাড়িতে বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছেন চিকিৎসা নেবার জন্য। রোগী আসতে বিড়ি বাবা নিয়োগ করা কম্পাউন্ডার সবার হাতে ধরিয়ে দিয়েছেন বিড়ির প্যাকেট। সেখান থেকে 10টা খেলেই নাকি জায়গায় বসেই ফল পাওয়া যাবে। পাশে মজমায় বসে বাবাও তখন বিড়ি খাওয়ারই দীক্ষা দিচ্ছিলেন। বাবার দেয়া বিড়ি খেলে নাকি ঠান্ডা জ্বর, জন্ডিস, যক্ষা, এমনকি ক্যান্সারও ভালো হয়ে যায়। শুধু রোগ বালাই কেন, পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যারও নাকি সমাধান মিলে তার এই একই ওষুধে। আজকে 2 বছর আগে এই ফাউডা আমার এই দিদা সিএনজি অ্যাক্সিডেন্ট করে পুরো ফাইরা গেছে। ফাড়ার তো দাগ নাই। মানে নিয়মটা কি, কিভাবে বিড়িটা মুখে নিয়ে শুধু ফুয়াইবো আর শ্বাস প্রশ্বাসে জিকির করবো, বাইরের দিকে ফুয়াইবো, বাইরের দিকে হু দিব। জিকিরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাস প্রশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি, লা ইলাহা অর্থ, লা ইলাহা অর্থ আমিন আমার মধ্যে নাই, ইল্লাল্লাহ অর্থ দিন দয়াময়, এ লা ইলাহা অর্থ এটা। আমার স্বামী একটা ব্যক্তি নিগাই দিয়া চোখ দুটা চলে গেছিল, আমাদের বিড়ির অভ্যাস নাই, বাইরের থেকে সিগারেট অভ্যাস নাই, কোনো প্রিফারেশন নাই যে একটা মন ছানা বিড়ি হতো, কিন্তু মামার বিড়ি আমরা নেই। মামার খান কাছে ভাইয়া নিলে আমরা যখন শরীর খারাপ লাগবো, রোগ রোগ দেখা দিব, তখন বিড়িটা বাবার বাড়িতে যারা চিকিৎসা নেবার জন্য এসেছেন তাদের রোগের রয়েছে ভিন্নতা, বয়সেরও রয়েছে তারতম্য, কিন্তু ওষুধ সবার জন্য একই। অনেক সুফল পাইছে, আমার সার্কি হয়েছে, আমার পড়াশোনা, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, সবকিছু হয়েছে, সবকিছু তার বাবার জন্য। হ্যাঁ, কোনো ক্ষতি করতে আসলে সে নিজে ক্ষতি হয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, হাতও ধরা লাগে না, কেউ দিয়া কওয়া লাগে না, মারানো লাগে না, সে নিজে ইচ্ছে মনে করেন যে পিছনে মেয়ে থাকে আর ক্ষতি করতে পারে। বিড়ি বা সিগারেট যক্ষার অন্যতম কারণ, অথচ সেই যক্ষাও নাকি বাবার বিড়ি খেয়েই ভালো হয়েছে অনেকের। আমার কিন্তু দুটোটা লাঞ্চ ছিল না, এখনো নাই, এখন আমার এই লাঞ্চ নাই, দুটোটা লাঞ্চ নাই। বাবা বলছে, বাবা বলছে, আবার ডাক্তারও বলছে, এটার ভিতর দিয়া বাজারে আমার বিয়া দিছে, 3টা বাচ্চা হয়েছে এবং আমি ফুল সুস্থ। বাবার চিকিৎসার মধ্যে সবচেয়ে কার্যকরী বন্ধা মায়েদের সন্তানের ব্যবস্থা করা। তবে এই রোগের চিকিৎসাও একটু আলাদা। যেসব মায়েদের বাচ্চা না হবে তাদেরকে এসে বাবার সাথে কয়েকদিন সময় দিতে হবে, আর তাতেই নাকি বাবার ইচ্ছায় মেয়েদের গর্ভে বাচ্চা চলে আসে। বাবার কাছে প্রার্থনা করবেন যে বাবা আমার একটা সন্তানের দরকার, আপনার কাছে আমি একটা সন্তান ভিক্ষা চাই, আপনি বাবার কাছে এই অনুমতি নেবেন, বাবা আশা যাওয়া দিব, আশা যাওয়ায় আপনি বাচ্চা পাইবেন। আশা যাওয়া করতে হবে? হ্যাঁ, আশা যাওয়া করতে হবে। আমি ফরিয়াদ কইরাম বা আল্লাহর কাছে মানুষ কি চায়, মুনাজাত কইরাম আল্লাহর কাছে কি চায়, তো আমি মনে করি যে একজন
মুর্শিদ জাফর আল্লাহ জাফর আমার একজন মুর্শিদ আপা। ছোট ছোট শিশুদের নানান রোগের জন্য নিয়ে আসা হয় সব রোগের চিকিৎসক বিড়ি বাবা আব্দুল মালিকের কাছে। পাঁচ সাত বছরের ছোট ছোট বাচ্চাদেরকেও ওষুধের নামে খাওয়ানো হচ্ছে ক্ষতিকর এই বিড়ি। যারা বিড়ির ধোঁয়া সহ্য করতে পারবে না তাদের জন্য রয়েছে অন্য ব্যবস্থা। বিড়ি পানিতে ভিজিয়ে খাইয়ে দেয়া হয় তার পানি, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আধ্যাত্মিক বাবার মহান এমন কীর্তি আর কারিশমা দেখার পর কেউ আবার ভাবছেন না তো বাবার কাছে যাবার কথা? হয়তো যেতেও পারেন। দর্শক, এমন আজগুবি গল্প শোনার পর যাওয়া না যাওয়াটা আপনার সিদ্ধান্ত। আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দেয়া বাবা আসলে কিভাবে ভণ্ডামি করছে। জেসমিন আক্তার বিড়ি বাবার একমাত্র মেয়ে। কে যাবি মালে বাবার দরবারে তোরা, কে যাবি ল্যাংটা বাবার দরবারে। আকবর আলী বিড়ি বাবার জামাই, ভাতিজা ফুল মিয়া এছাড়া খাদিজা বেগম সহ আরো বেশ কয়েকজন বাবার ভক্ত রয়েছে, যারা কৌশলে মানুষকে বিভিন্ন আজগুবি গল্প শোনায় আর তাতেই ফাঁদে পাদেই গ্রামের সহজ সরল মানুষ। একটু খেয়াল করলেই তাদের প্রতারণার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ধরে নেওয়া যাক বাবার ওষুধ সব রোগেরই কাজ করে, তাহলে তো বাবার অসুখ হলেও ওই একই ওষুধ খায়, তাই তো হবার কথা। কিন্তু বাবার ঘরে গিয়ে দেখা গেল নানান ধরনের ওষুধ আর অক্সিজেনের জার। বাবা নাকি নিয়মিত বড় বড় হাসপাতালেও যান চিকিৎসা নেবার জন্য। বাবা বিভিন্ন মানুষের চিকিৎসা করে বেড়ালেও বাবার নিজের নাতি একজন প্রতিবন্ধী। এলাকায় আরেকটি গুজব রয়েছে, বাবা নাকি 40 বছর হলো পানি খান না, সেটার বিষয়ে দেখে আসা যাক। পুরান বাড়িতে বাড়ি ভেঙে দিয়েছে আর সোকাটের মধ্যে দাঁড়াইয়া 12 বছর একটানে কাটাইছে। উনি আজকে 40 বছর ফানি খায় না, ফানি ফান করে নাই। নবীজির আওলাদ ফানি ফানি কয়ে করবলা শহীদ হয়েছে, এই কারণে ফানি খাওয়ার নিষেধ। সাংবাদিকরা বৈজ্ঞানিকরা কয় ফানির অপর নাম জীবন, আমার গুরু গোসাই মালিক ফকির কয় ফানির অপর নাম মরণ। কেননা ফানি দিয়া কেমত হবে, এই দেহের থেকে ফান ফাঁকি উড়িয়া গেলে তখন দেহ ফানি হয়ে জিজ্ঞায়, রক্ত কোনো ছিদ্র দিয়েও বারো না, অটোমেটিকলি ফানি হয়ে যায়। তাই ফানির অপর নাম মরণ। তো এটা উল্টা পাল্টা উল্টা পাল্টা কথা বলে আসে, কের মন ভেঙ্গে দেয়, কামেল ফিরের লক্ষণ সিনা বড় দায়। অথচ বাবার পানি খাবার চিত্র আমাদের কাছে ধারণ করা আছে কিছুক্ষণ আগেরই। ভক্তদের বক্তব্য অনুযায়ী বাবার পানি তৃষ্ণা, অসুস্থতা কিংবা যে কোনো সমস্যারই নাকি সমাধান একমাত্র এই বিড়ি। বিষয়টি আমাদেরকেও ভাবিয়ে তুলল, এত বৃদ্ধ বয়সে বাবা ক্ষতি করে বিড়ি খেয়ে বেঁচেই বা আছেন কি করে? আসলে সেখানেও রয়েছে বাবার ভণ্ডামি। একটু লক্ষ্য করলেই দেখা যাবে সবাইকে মুখ ভরে বিড়ি খাবার দীক্ষা দিলেও বাবা কিন্তু বিড়ি খাচ্ছেন না, শুধু অভিনয় করে যাচ্ছেন। বাবার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কাল্পনিক সব কাহিনী রয়েছে এলাকা জুড়ে। জ্ঞান অর্জন করার পরে উনি জ্ঞানী হইবার পরে সর্বোচ্চ ক্লাসে চলে গেছে, যেটা আধ্যাত্মিক সুফি সম্রাট। আধ্যাত্মিক সুফি সম্রাট হইবার পরে পড়াশোনা করছে কি পর্যন্ত? উনি কোরআনে হাফেজ, উলাবাস। এমন সার্টিফিকেটের নাম কেউ শুনেছেন কিনা আমাদের জানা নেই। সবশেষ আমরা বাবার সাথে কথা বলতে চাই, কিন্তু সে কোনো কথারই উত্তর দেননি। তবে ভণ্ডামি যে করছেন তা সহজেই অনুমান করা যায়। আপনি এই আধ্যাত্মিক শক্তিটা কিভাবে পেলেন, কতদিন ধরে পাইছেন এটা? মনে করেন জন্ম থেকে পাইছেন? হ্যাঁ, লাইফ গ্যারান্টি কি বোঝায়? পড়াশোনা করছেন কোথায়? আমার সবাই জিনিসের কোন জীবন তাহলে আধ্যাত্মিক ভাবেই পাইছেন নাকি?
মানুষজন আসছে আপনার কথা শুনবেন। সিজনালি বাবার নামও নাকি পরিবর্তন হয়, শীতে বিড়ি বাবা হলেও গরমের সময় এই বাবারই নাম হয়ে দাঁড়ায় ল্যাংটা বাবা, কারণ সে সময় তিনি কোনো পোশাকই পরেন না, শীত আসলেই সে তার বেশ পরিবর্তন করেন। বাবার এমন ভণ্ডামির ফাঁদে পা দিতে দূর দূরান্ত থেকে লোকজন আসলেও বাবার বাড়ির আশপাশের লোকজনই বলছেন বিড়ি বাবার এসব কর্মকাণ্ড প্রতারণা ছাড়া আর কিছুই না। ভাই আমি এ পর্যন্ত কোনো উপকার পাইছি না, এটা কইতাম করতাম এই এলাকায়। কি মানে এই যে বিড়ি খাওয়ানো হয়, এটা কি আসলে? ভাই আমি বিড়ি টিড়ি ভাই এটা আমার মানে, কারণ এটা বিড়ি খাইলে কি হবো, বিড়ি খাইলে মানুষের ক্ষতি হয়। এটা এলাকায় কি কেউ ভালো হয়েছে শুনছেন? না ভাই পুরোটাই ফাইজলে নেই। দর্শক, ঢাকা থেকে কুমিল্লা, সেখান থেকে বরুড়া থানা, তারও দূরে প্রত্যন্ত গ্রামের ভণ্ড বিড়ি বাবার খবর পৌঁছেছে একুশে টেলিভিশন পর্যন্ত। কিন্তু থানা পুলিশের কাছে কি সে খবর যায়নি, নাকি বাবার বিড়ি তাদের চোখও বন্ধ করে রেখেছে? আসলে তা নয়, বাবা নাকি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে মাসোহারা পাঠিয়ে দেন থানায়, আর তাতেই চোখ কান বন্ধ করে রেখেছে থানার ওসি। কাউসার চৌধুরী, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাবার বিষয়ে অভিযোগ করতে তিনি রেগে ওঠেন, থানায় না জানিয়ে তার এলাকায় সংবাদ সংগ্রহ করাও নাকি তিনি পছন্দ করেন না। বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত এই ওসির কাছে নাকি এসপি ডিসিও অতি নগণ্য। ওসির পাশেই বসা বরুড়া থানা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাশেম বাবার বিষয়ে অভিযোগ তুললে তিনিও রেগে ওঠেন, বাবাকে নিয়ে এসব অশোভন কথা বলাও নাকি তার কাছে বেয়াদপি। জানা যায় বিড়ি বাবার কাছ থেকে প্রতি মাসে তিনিও নির্দিষ্ট অঙ্কের টাকা খান। বিষয়টি নিয়ে প্রেস ক্লাবের অন্য সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে কয়েকবার। সংবাদ প্রচারের হুমকি দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে কিছুদিন আগে গণধোলায়ও নাকি খেয়েছেন এই কথিত সাংবাদিক। এসব কারণে স্থানীয় অন্যান্য সাংবাদিকরা বারবার অভিযোগ করেও বিড়ি বাবাকে থামাতে পারেনি। প্রশাসনকে কয়েকবার নলেজে দিছি যে বিষয়টা এমন এমন বিষয় দেখেন, আসলে প্রশাসন ওই বিষয়টা ওইভাবে কেউ দেখার মতন তাদের কোনো সুযোগ নাই মনে হয়, যে টোটালি এটা ভণ্ডামি, এর মধ্যে কোনো সত্যতা বাস্তবতার কোনো কিছু মিল নেই, এটা প্রতিহত করা উচিত। পুলিশ সবাই জানে এই বিষয়টা, যখন তাদের রুলস আসে তারা পুলিশও যায় সেখানে। এটা তো অবাস্তব, সম্পূর্ণ একটা অবাস্তব কথা। এই ধূমপান এমনি তো ক্যান্সার রোগ আক্রান্ত হয়, তার ধূমপানের পরে আপনার 26 প্রকার রোগ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটা 26 প্রকার রোগ এমনিতেই হয়, তো এটা তো আর বিড়ি খেয়ে ভালো হাস্যকর। প্রশাসনের দায়িত্বশীলরা অসৎ হবার কারণে এলাকায় গড়ে উঠেছে ভণ্ডদের বেশ কিছু আস্তানা। পরিস্থিতি এমন হয়েছে যে এখন ঘরে ঘরেই সেখানে ভণ্ড পীর আর ফকিরদের কারখানায় পরিণত হয়েছে। এভাবে চলতে দিলে কিছুদিন পর হয়তো থানার ভেতরেও বসে যেতে পারে কোনো এক ভণ্ড পীরের মাজার। এ ধরনের আরও কয়েকজন ভণ্ড বাবার কথা জানাবো, তার আগে বিরতিতে যাচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সঙ্গে পাবো। দর্শক, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ, আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, বিড়ি বাবা থেকে এবার লাঠি বাবা। কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ডে গেলেই দেখা মিলবে আরেক আধ্যাত্মিক বাবার। গুজব রয়েছে তার সুনজরেই নাকি রাস্তায় বিভিন্ন যানবাহন নিরাপদে চলাচল করে, কোনো চালকের উপর বাবার কুনজর পড়লেই ঘটে দুর্ঘটনা। রাস্তার পাশে বসে আছেন নাম না জানা লাঠি বাবা, তার কাছেও নাকি দূর দূরান্ত থেকে লোকজন আসে চিকিৎসা নেবার জন্য। তার অলৌকিক অনেক ক্ষমতাই নাকি রয়েছে যার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেন এই লাঠি বাবা। তিনিও সব রোগের চিকিৎসক, আমরাও তার কাছে যাই চিকিৎসা নেবার জন্য। বেশভূষা পাগলের মতো হলেও আমাদের কাছে টাকা চাইতে কিন্তু বলেননি। কুমিল্লা থেকে এবারের যাত্রা ফেনীতে, আরেক ভণ্ড কবিরাজের আস্তানা। মানুষকে বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। লাইসেন্স ছাড়াই দাওয়াখানা খুলে বসে আছেন আলম খন্দকার ওরফে আলম খনার। তার এখানেও সব রোগের ওষুধ পাওয়া যায়।
তবে কারো বিয়ে না হলে বিয়ের ব্যবস্থা করা, বউ চলে গেলে ফিরিয়ে আনা অথবা গোপন রোগের কঠিন চিকিৎসায় পারদর্শী এই আলম কণার। ওয়াইফ যদি নাকি ফেরত আনা লাগে সেক্ষেত্রে 20,000 টাকা লাগবে না, আর যদি ওয়াইফকে ভুলতে চায় 5,000 থেকে 6,000 টাকা লাগবে। এটা কি সত্য আপনি পারবেন এটা করতে? আস্থা রাখি আর কি, আমরা যেটা তালা দিলে কাজ হবে, ভাই জানাবার মাধ্যমে কাজ হবে। হয় কাজ হয় হয়। দীর্ঘদিন চেষ্টা করেও বিয়ে হচ্ছে না এমন সমস্যা দেখিয়ে আমাদের একজনকেই পাঠাই তার কাছে। আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়ের ফপ্পরা দিনে আমার ইচ্ছে ওখানে করার, আপনার মাধ্যমে কোনো কিছু করা যাবে? বাবু কাছে আছে না? আছে আছে। এই লাইনে আছে, ওটা হাতিয়ে কত? আলম খনার কিছুক্ষণ দেখাদেখির পর জানালেন বাবা মা সহ মেয়ের সব আত্মীয় স্বজন রাজি হয়ে যাবে। সর্বলোকের চেয়ে আপনার আট মোট বডিগত বা শারীরিক যোগ্যতা আমাদের চেয়ে অনেক উন্নত, তাইলে দেশের মেয়েরা বোকরাকার দিকে রোড আটে দিন এটা আনবই। আমরা তার ফাঁদে পা দেইনি কারণ আমাদের কাছে তার প্রতারণা ধরা পড়ে যায়। খনার 20 বছরের এই পেশায় অসংখ্য মানুষের কঠিন সমস্যা সমাধানের দাবি করলেও একজনেরও নাম বলতে পারেননি আমাদের কাছে। উপকারী অনুপকারী মানুষ তো এলাকায় মানে দোষী। অধিকাংশ মানুষই গোপন সমস্যা নিয়ে আসে বলেই প্রতারণার পরও মুখ খুলেন না তারা। তবে আলম খনার জানান তিনি সমস্যার সমাধান না করে এক টাকাও নেন না, কাজ না হলে টাকা নাকি ফেরত দেন তিনি। আমি বলি দি ভাই কাজ যদি নাই হয়, যে আমি থেকে আমি 5,000 টাকা দিতেছি, কাজ যদি নাই হয় এখানে বা খাইখা ছাড়া অনুযায়ী অথলে টাকা অর্ধেক অথচ খনারের খাতায় থাকা এক রোগীর সাথে মোবাইলে কথা বলে জানা যায় তার সাথেও আলম খনার প্রতারণাই করেছেন। এইখানে আনার পরে কি কোনো উপকার পাইছেন আপনারা? আচ্ছা উপকার পান নাই, তাহলে আপনার টাকা ফেরত দিছে যে 36,000 টাকা নিচে ওই টাকাটা ফেরত দিছে উনি? আলম খনারের আরেক ভাই শাহাবুদ্দিন খনার, সেও একই পথের যাত্রী, বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। দুই ভাই এলাকায় কবিরাজির নামে মানুষের টাকা আত্মসাৎ করে লাখ লাখ টাকার মালিক হয়েছেন, গ্রামে বিশাল আলিশান বাড়িও করেছেন। আরেক কবিরাজের সাম্রাজ্য চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউনিয়ন। বড় বড় চিকিৎসক আর হাসপাতাল যেখানে রোগীদের ক্ষেত্রে ব্যর্থ সেখানেই নাকি আফজাল কবিরাজের চিকিৎসার শুরু। ভিজিটও তাই একটু বেশি, 30,000 থেকে 50,000 টাকা নেন এক একজন রোগীর চিকিৎসা করাতে। ক্লিয়ার করতে গেলে মোটামুটি 30-40,000 টাকা খরচ হবে, তো যার যেরকম অবস্থা সে সেরকম খরচ করে। আফজাল কবিরাজের অভিনব চিকিৎসা পদ্ধতি দেখতে গ্রামের সব মানুষ জড়ো হয়েছে শারমিনদের বাসায়। হাতে পায়ে ব্যথার খাবারে অরুচির জন্য শারমিনের চিকিৎসা চলছে 4 দিন ধরে, চলছে মাদারের গান আর বিভিন্ন ভণ্ডামি। 4 দিন একভাবে বসে থাকার পর স্বাভাবিকভাবেই একজন মানুষ অসুস্থ হবার কথা, কিন্তু তার ভাগ্যে কি ঘটেছে তা জানবার আগে জেনে আসা যাক গ্রামের সাধারণ মানুষ বিষয়টি নিয়ে কি ভাবছে। ভালো হয়নি, কতজনের ক্ষতি হয়েছে, মারা গেছে এরকম? এ তো দেখছি অবাক করার মতো বিষয়, গান গেয়ে মানুষকে সুস্থ করে তুলছে কবিরাজ আফজাল হোসেন, কিন্তু গ্রামের শিক্ষিত সমাজ কি ভাবছে? এখানে সেরকম কোনো ভালো ডাক্তার নাই, ভালো ডাক্তার না থাকার কারণে এইসব কুসংস্কারে জড়িয়ে পড়ছে। কবিরাজের মাদারের গানের বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেল এলাকায়, দেখা যাক শারমিনের ক্ষেত্রে কোনটি সত্য হয়েছে। 4 দিন শেষ হবার পর শারমিন আরও অসুস্থ হয়ে পড়ে। দুঃখ আছে, কবিরাজ আর এলাকার মানুষের বিশ্বাস এটাই নাকি তার ভালো হবার লক্ষণ। এর কাছে একটা হাওয়া আছে, সেই হাওয়াটা মনে করেন যখন ভর করে তখন এই রোগী কিন্তু লাছার চেষ্টা লাগে। তো আমরা বলি যে রোগীকে রাছাবো না, তাও ঝুঁকবে, লাছবে, কানবে, সব রকমই করে। জানা যায় আফজাল কবিরাজ এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের চিকিৎসা করে যাচ্ছে, তাহলে তো তার চিকিৎসাতে অনেকেরই সুস্থ হবার কথা, কিন্তু কতজন সুস্থ হয়েছেন? ওষুধ খেতে থাকি ভালো হয় না, ওষুধ কোনো মোটেই ধরে না, তখন এই কবিরাজ ওলাকে ডাক দিলাম। এই তখন মনে করে যে কবিরাজ দেখা কবিরাজের সামনে এই কথা বলে তখন কবিরাজ ওলাকে গান করতে হবে, গান করলাম। গান করে কি কোনো উপকার হয়েছে? উপকার মারা গেছে, হ্যাঁ, রোগী একটা মারা গেছে আমার কাছে, সেটা দুর্ঘটনাই। চিকিৎসা করে যেমন এই মেয়েটা আর কি, এই মহিলাটা অনেক চিকিৎসা করেছে, কোনো জায়গাতে ফল পায়নি, রাস্তায় থেকে ফেরত এসেছে। বড় বড় চিকিৎসকের কথা বলা হলেও গ্রামের দরিদ্র এসব মানুষ কখনোই বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের শরণাপন্নই হয় না। কোন কোন ডাক্তারের কাছে দেখেছিলেন, কি কি দেখেছিলেন, তারা কি বলছে? আমাদের পাড়া গ্রামের ডাক্তার, বড় ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়নি।
আসল ঘটনা হলো এলাকার দরিদ্র জনগোষ্ঠী হাতুড়ের ডাক্তারদের কাছে কিছুদিন বিক্ষিপ্তভাবে চিকিৎসা করানোর পর চলে আসেন আফজালের কাছে, আর কবিরাজ ঝাড়ফুঁকের নামে ভণ্ডামি শেষে পাঠিয়ে দেন ভালো কোনো চিকিৎসকের কাছে। সেখানে ভালো হলেই সব কেরামতি কবিরাজের। এরকম কতগুলো রোগী আপনি এভাবে ঠিক করেন? আমি এতকালা মোটামুটি মনে করেন যে 40 বছর থেকে খুব কম করে হলে 1,000 জিতেছে। গান করে যায়, তারপর ভালো একটা ডাক্তার দেখায়, চিকিৎসা করায়, ওষুধ খায়, তখন সুস্থ হয়। কিন্তু মানুষ ভাবে যে ওই গান করার জন্যই ভালো হয়ে যায়। বিড়ি বাবা, লাঠি বাবা কিংবা ভণ্ড কবিরাজ, এসবের মূল শক্তি হলো ধর্মীয় অথবা বৈজ্ঞানিক অপব্যাখ্যা। কিন্তু যে ধর্মকে ব্যবহার করে এসব ভণ্ডামি চলছে, সেই ধর্ম বা বিজ্ঞান কি বলে সেটা দেখে আসা যাক। আজকে আমাদের সমাজে ইসলামের যে সঠিক শিক্ষাটা, ওটা কিন্তু একটা গোষ্ঠী এখনও এখান থেকে অনেক দূরে। একটা মানুষ যদি আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করে, সাথে সাথে তার ইমান চলে যায়। ইসলামের নামে ভণ্ডামি আর কিছু নেই, সবগুলো সব ব্যবসা। এগুলো কোনো বিড়িতে কোনো অসুখ ভালো হয় এমন কোনো রেকর্ড পৃথিবীতে নাই। পাইলে তো নোবেল প্রাইজ পাইতো। সেটা ফুসফুসে ক্যান্সার হয়, মূত্রনালীতে ক্যান্সার হয় এবং শরীরে অনেক জায়গায় ক্যান্সার হইতে পারে। বিড়ি খাওয়ার পরে বিশেষ শিশুদের উপরে দীর্ঘমেয়াদী প্রভাব অবশ্যই পড়বে, কারণ বিড়ি যদি ছোটো কালে খাওয়া শুরু করে তার নেতিবাচক প্রভাব তো শিশুদের উপর পড়বেই, এবং তারা সবচেয়ে বড় কথা, তারা সহজে বিড়ি ছাড়তে পারবে না। দর্শক, কুমিল্লা থেকে ফেনী, সেখান থেকে চাপাই নবাবগঞ্জ, এর মাঝে বিশাল এই বাংলায় অসংখ্য এ ধরনের ভণ্ড, পীর, ফকির আর কবিরাজ রয়েছে, যারা মানুষের এমন একটা মুহূর্ত নিয়ে খেলে, অসুস্থতার যে সময়টাতে মানুষ সবচাইতে বেশি অসহায়ত্ব বোধ করেন। এসব নিয়ে বারবার সংবাদ প্রচার করা হলেও কিছুতেই থামানো যায় না এসব ভণ্ডদের ভণ্ডামি। কারণ গ্রামের অশিক্ষিত দরিদ্র মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে সহজ উপায় খুঁজতে গিয়ে পা দেয় তাদের ফাঁদে। আধুনিক বিজ্ঞানের এ যুগে অত্যাধুনিক এ ধরনের প্রতারণার গুজবে কান না দেবার অনুরোধ জানিয়ে অনুষ্ঠান শেষ করব। দর্শক, একুশের চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। একুশে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক একুশের চোখ, একুশের টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশে-tv.com এই ওয়েবসাইটে। কথা বলতে পারেন 01972121236 এই নম্বরে। দর্শক, মনে রাখবেন কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। একুশে চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টা এবং শুক্রবার সকাল 9:30। ভালো থাকুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গে থাকুন। বিদায়।